আমি আপনাদের জানাবো যে সব বোনেরা আইভিএফ নেওয়ার জন্য আইভিএফ এর ট্রিটমেন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নিজের স্ট্রেংথটা কিভাবে বাজিয়ে রাখবে। আইভিএফ ইটসেলফ একটা স্ট্রেসফুল ট্রিটমেন্ট, আমাদের মানসিক দিক থেকে, আমাদের বডির হিসাবে, টাইমের দিক থেকে আর মানি ওয়াইজ ইকোনমিক্যালি, এটা এত কিছু এর মধ্যে জড়িত আছে। 14 দিন ধরে ইনজেকশন লাগানো, তারপরে অজ্ঞান করে ডিম্পার করা, তারপরে ইমব্রিওসগুলো আবার ট্রান্সফার করা, তারপরে আর ওয়েট করা কি ভাই আমরা পজিটিভ হব কি নেগেটিভ হব, একটা আগুনের পরীক্ষার মতন। তাই জন্যে আমি আমার বোনেদের সবাইকে বলতে চাইবো যে আইভিএফ করার আগে একটা মেন্টাল সাপোর্ট খুব দরকার আছে। সেটা নিজের স্বামীর হতে পারে, নিজের মা বাবার হতে পারে, বা যে কোনো ভালো বন্ধুর হতে পারে, যার সাথে আপনি আপনার মনের সব কথাগুলো বলতে পারবেন ফ্রিলি। সেই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, বা যে আইভিএফ করে সাকসেস হয়েছে ওরকম বান্ধবীর সাপোর্ট, সো দ্যাট ইউ ক্যান গেট মেন্টাল স্ট্রেংথ, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার সব নিঃসন্তান দম্পতিকে বলবো যে এইটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা ভাবি আইভিএফ গ্যারেন্টি লাগবে 100% সাকসেস, জীবনে কোনো কিছু 100% না। একজন ভালো ডাক্তার, একজন ভালো ক্লিনিক আপনার জন্য 100% চেষ্টা করবে, কিন্তু তারপরে কনসিভ হতেও পারে নাও হতে পারে। এর জন্যে 2 কি 3 বার আইভিএফ করতে হতে পারে, তার জন্যে মেন্টাল স্ট্রেংথটা বাজিয়ে রাখতে হবে। কিন্তু একটা কথা বলবো, অন্যান্য যত রিপ্রোডাকটিভ টেকনিক আছে, আইভিএফ এর সাকসেস ইজ ভেরি হাই, অলমোস্ট 40-50% তার সাকসেস পাবেনি। আশা করি আপনি এই ভিডিওটা অবশ্যই শুনবেন আর এর থেকে আপনার লাভ হবে। নমস্কার।